আসসালামু আলাইকুম। মানব সমাজ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে, আশা করি আপনি ভালো। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে নাকি আমার কথা মানে কিছু? হ্যাঁ ক্লিয়ার শুনেছি আপনার কথা, ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, বলেন তাহলে, বলেন। হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই, আমি মুক্ত না, আপনার কথা শুনি, আপনার ইউটিউব আমি দেখি। তা আমার মনে দুটো প্রশ্ন আছে আপনাকে, দুটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন, দেখি আমি পারি কিনা। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো এই যে সবাই দাবি করে, এই যে মনে করেন লিঙ্গ পুরাণ, তারপর ওই কল্কি পুরাণ, যে এগুলো বৈষ্ণব পুরাণ, সামবেদ, ঋগ্বেদ, এখানে কি বলে মহম্মদের কথা উল্লেখ আছে, এটা কি সত্যি? আমি কালকে একটা ভিডিও দেখছি ইউটিউবে, সামবেদ ঋগ্বেদে মহম্মদের কথা উল্লেখ আছে, আমি তো দেখি অবাক, কিন্তু আপনার সন্ত ডটকমে তো আমি এটা সামবেদ ঋগ্বেদে খুঁজে পাইলাম না। ঋগ্বেদে মোহাম্মদের কথা আছে এটা তো আমি জানি না ভাই, কিন্তু এই যে ভবিষ্যৎ পুরাণে মোহাম্মদের কথা বলা আছে সেটা নিয়ে সংশয় ডট কমে লেখা আছে, কল্কি অবতার মোহাম্মদ কিনা সেটা নিয়ে সংশয় ডট কমে লেখা আছে, বাইবেলের সলোমনের পরম গীত ওই জায়গায় মোহাম্মদের যে কথা বলা আছে সেটা আসলে কি মিন করে সেটা নিয়ে সংশয় ডট কমে লেখা আছে। এখন আপনার কাছে যদি নতুন আর কোনো কিছু দাবি দেওয়া থাকে সেটা আপনি তাহলে মেল করে দেন, আমরা জিনিসটা যাচাই করে দেখে সেটা নিয়ে লেখা লিখুন। না কালকে আমার ভিডিওটা দেখাবো, আমার সন্দেহ লাগে তো আমি অনেকক্ষণ খুঁজলাম, খুঁজে কোথাও এটা তো পাইতেছি না। আর আচ্ছা, জংশন ডট কমে আপনি আগে খুঁজে দেখেন, এখানে নিশ্চয়ই আমার মনে হয় যে আছে, এখানে অলরেডি দেওয়া আছে। এরপরে যদি আপনি না পান তাহলে আপনি সেই দাবিগুলা, হ্যাঁ সেই রেফারেন্স গুলা, ঋগ্বেদের কত নম্বর পৃষ্ঠাতে কত নম্বর জায়গাতে কি আছে সেটা আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিন, আমি এটা পড়ে দেখবো, নিশ্চয়ই সেটার জবাব আমি লিখবো জংশন ডট কমে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ইমেল করবো। আর একটা জিনিস শুনি, যে কোরআন শরীফ নাকি লহ মাহফুজ নাকি আগে লেখা ছিল, এটা কি আসলে সত্যি? ভাই, কোরআন শরীফ লহ মাহফুজই তো সত্যি কিনা এটা দিতে কোনো ঠিক ঠিকানা নেই, লহ মাহফুজ বলে কিছু আছে কিনা সেটাই তো কোনো ঠিক ঠিকানা নেই, এটা সত্যি কিনা আমি কিভাবে বলবো ভাই? না অনেকে দাবি করে, অনেকে দেখলাম ইদানিং ও আছে দাবি আলিম করতে তো, ওরা বলে। দাবি করতে তো ভাই পয়সা লাগে না, দাবি তো যে কেউ যে কোনো কিছু করতে পারে, মোহাম্মদ তো দাবি করছিল, মানে এগুলো নিয়ে আমি কি করবো ভাই? কিন্তু আমার কাছে প্রমাণ না থাকলে তো আমি সেটা মানতে পারি না, প্রমাণ থাকলে তখন সেটা মানা যায়, কিন্তু প্রমাণ ছাড়া যারা মেনে নিবে সেটা হচ্ছে অন্ধবিশ্বাস, আমি তো অন্ধবিশ্বাসী না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কিছু ঠিক বলার আছে নেই, ভাই, আপনি আপনি ঠিক একটু আছে, দেখুন, বাচ্চাটা ভালো আছে আপনার? হ্যাঁ বাচ্চা ভালো আছে, ঠিক আছে, ঠিক আপনি আছে ভাই, ভালো সালাম থাকেন। দিবেন। আচ্ছা বিদায় জানাচ্ছি আপনাকে, আবার কথা হবে। ডান ফান, ডান ফান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। থ্যাংক ইউ ভাই আমাকে যুক্ত করার জন্য, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আপনি হচ্ছে একটু আগে একজন আপনার সাথে যুক্ত হয়েছিল, তাকে আপনি একটা শব্দের অর্থ জিজ্ঞেস করেছিলেন, কি তাল? তো এরকম তো অনেক শব্দই থাকে যেগুলোর অর্থ আমরা জানি না, এবং এই এই বিষয়ে পড়াশোনা করে এই শব্দগুলোর অর্থ না জানার জন্য অনেক কিছু বুঝতে পারি না, তো এগুলোর কি এগুলো বোঝার জন্য কি আলাদা কোনো ডিকশনারি আছে, বা কি করলে আসলে শব্দগুলো সম্পর্কে আমরা জানতে পারি? ভাই এভাবে আপনি আপনি যদি ডিকশনারি বের করে আপনি যদি শব্দ শিখতে যান তাহলে তো এইভাবে কেউ শব্দ আসলে শেখে না, পৃথিবীর কেউ কখনো এইভাবে শব্দ শিখেছে? ডিকশনারি বের করে লিস্ট ধরে ধরে শব্দের অর্থ শিখতে গেলে আপনি তো একটা মুসিবতের মধ্যে পড়বেন। আমি যেভাবে শব্দের অর্থ শিখি সেটা হচ্ছে কোনো শব্দ যদি সামনে এসে পড়ে সেই শব্দটার অর্থটা আমি দেখে নিই গুগল ট্রান্সলেটরে বা কোনো জায়গা থেকে দেখে নিই, ডিকশনারি থেকে দেখে নিই, তখন দেখি ওই শব্দটা মনে থাকলে। ফারাজ ভাই আপনার ক্যামেরা অফ করে দেন, আপনার ক্যামেরা অন করা আছে। হ্যাঁ, আপনি সেই শব্দটার অর্থটা আপনি সেই গুগল থেকে দেখে নিলেন, তখন প্রাসঙ্গিক ঘটনা থাকলে সেই শব্দটার অর্থটা আপনার সবসময় মনে থাকবে, পরবর্তী সময় মনে থাকবে। কিন্তু আপনি যদি এইভাবে শব্দের অর্থ ধরে ধরে মুখস্থ করেন করেন তাহলে ভাই জীবনে কোনোদিন আপনার এগুলো মনে থাকবে না, কারণ এগুলো মনে রাখার মতো আপনার মেমোরি কিরকম আমি জানি না, কিন্তু আমি যে দেখেছি যে এইভাবে কখনো মনে থাকা সম্ভব না, কোনো মানুষের পক্ষে এটা মনে রাখা সম্ভব কিনা আমি আসলে শিওর না। আপনি কি এইভাবে মানে শব্দের অর্থ শেখেন, যে ধরে ধরে লিস্ট ধরে ধরে শব্দের অর্থ শেখেন, নাকি একটা ধরেন একটা গল্প পড়তেছেন সেই গল্পের ভিতরে এক জায়গায় গিয়ে একটা শব্দ আটকে গেছেন সেটার অর্থটা দেখে নেন, কিভাবে শেখেন? হ্যাঁ, আমি আসলে ডিকশনারি থেকেও দেখি, আবার আপনি যেভাবে সার্চ করেন গুগলে দেখেন সেভাবেও দেখি, দুভাবেই দেখি। তবে এটা ঠিক যে আসলে এভাবে আমাদের মনে থাকে না, আমি আসলে অনেক শব্দই ডিকশনারি থেকে দেখেছি কিন্তু আসলে মনে থাকে না, এই বিষয়ে একমত। সেজন্যই আসলে জিজ্ঞেস করা আপনার কাছে যে আসলে এরকম কি প্রসেসটা আসলে যেভাবে ভালোভাবে মনে রাখতে হবে। যাই হোক, থ্যাংক ইউ আপনাকে আমাকে যুক্ত করেন। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আপনি তো অনেক এই বিষয়ে জ্ঞানী মানুষ, অনেক পড়াশোনা করেন, তো এই বিষয়ে যারা আসলে বেশি পড়াশোনা করতে চায় বা এই নলেজটা বাড়াতে চায় তাদের জন্য আসলে আপনি কি বইপত্র সাজেশন দিবেন সেটা যদি একটু বলেন। এই বিষয়ে পড়ালেখা করতে হলে তো এই যে আমাদের সংশয় ডট কম এর গ্রন্থাগার সেকশনে অনেকগুলো বই দেওয়া আছে অলরেডি, বিভিন্ন কোরআনের বিভিন্ন অনুবাদ, তারপরে হচ্ছে গিয়ে তাফসির, তারপরে হাদিস গ্রন্থ, এগুলো সবই দেওয়া আছে, কিন্তু এগুলো আবার সুন্দর করে সাজানো আছে। আপনি যদি লেখাগুলো পড়েন, অন্তত পক্ষে ইসলামে অমানবিক দাসপ্রথা, তারপরে লজিক্যাল ফেলাসি, তারপর কোরআন সংকলনের ইতিহাস, আয়েশার বিবাহ, এই লেখাগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন তাহলে আপনার আমার মনে হয় যে মোটামুটি ইয়াটা আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যায়। এরপরে আর কিছু আসলে বাকি থাকে, এরপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে নিজেই রাস্তাটা খুঁজে বের করতে পারবেন যে কিভাবে পড়লে ভালো হবে।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওগুলো তো পিডিএফ, আমি আপনাদের এই গ্রন্থাগার সেকশনটা দেখেছি, কিন্তু ওগুলো তো সব পিডিএফ। আসলে আমি আসলে পিডিএফ থেকে পড়াটা আমার জন্য একটু কঠিন। এই হার্ড কপি গুলা, এই যে যেমন অভিজিৎ রায়ের বইগুলা, তারপর হচ্ছে প্রবীর ঘোষের বইগুলা দেয়া আছে, এগুলোর হার্ড কপি গুলো আমরা কোথা থেকে কালেক্ট করতে পারি? সেটা তো আমি বলতে পারবো না ভাই, সেটা আপনি তাহলে বই মেলাতে বা রকমারিতে বা অনলাইন যে পোর্টাল গুলো আছে বই বিক্রি করে সেখানে একটু যোগাযোগ দেখেন সেখানে পারে কিনা। রকমারিতে তো আসলে অভিজিৎ রায়ের বই বিক্রি করে না বাংলাদেশে, তো এইগুলো পাওয়া একটু কঠিন। আচ্ছা যাই হোক, আমি খুঁজবো। তো ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন অনেক। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন আপনিও, আজকে বিদায় জানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ।